এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেয়ারি পেটেলস। তো আজকে তো ক্রিসমাস, তো আমি রেডি হয়ে গেছি সকালবেলা, যাচ্ছি হলো চার্চে, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। তো বেরিয়ে পড়ি, খুব দেরি হয়ে গেছে, 12টা বাজতে যায়, আমার একটা ফ্রেন্ডও ওখানে আসছে, তো ওয়েট করবে, তো আমি এখন বেরিয়ে পড়ছি চট করে। তো তাড়াতাড়ি গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই সবথেকে বেশি তাড়াহুড়ো করেছি, এই যে প্রবেশের সময় হলো 4টে। চার্চটা না আমার খুব ভালো লাগে, কেন জানি না। হ্যাঁ, প্রতিবার আসি আমি, আর এই টাইমে আসি, কেন কি একটার মধ্যে ঢুকতে পারলে না, একটা দেড়টার মধ্যে আসি, প্রতিবার আসি। মরিয়াম সাজিয়েছে কোথায়? ওই যে ওখানে ক্যান্ডেল ওইখানটা জ্বালাতে হবে, চল। ওই তো ওখানে অনেক ক্যান্ডেল জ্বলছে, ওর মধ্যেই হয়ে যাবে। এই জায়গাটা না খুব ভালো লাগে, মনে হয় রিপোর্টার। যদিও ভেতরে আই থিঙ্ক ক্যামেরা অ্যালাউ নয়। ক্যামেরা অ্যালাউ করছে, আমি ঢুকতে থাকি যদি অ্যালাউ করে। এখন বলে ভিডিও করতে দিচ্ছে, আগে ভিডিও করতে দিত না। আমি ভাবছিলাম এবার তো বোধহয় আমাকে ক্যামেরা অফ করতে হবে, সেখানে যে আমি করতে পারবো আমি ভাবতেই পারিনি। এটা হলো চার্চের ব্যাকবোর্ড। এই দাঁড়া, এখান দিয়ে ভালো আসছে ব্যাপারটা। সঙ্গে আমারও কোনো দিনই যাওয়া হয়নি, একদম গ্যারান্টি সহকারে বলতে পারবো। অনেক সময় একা গেছি, আমার চাঁদের পাহাড়টা দেখা হয়নি আমার। আমি ব্লগের জন্য ক্লিপ করছি, আমি জানি, বুঝতে আমি সব কিছু করতে থাকি টিট করে, এবার বাড়ি গিয়ে জুড়ে দেবো, আমি সব কিছু মনে করে করে রাখি। এইখানে এই সময় এটা করতে হবে, ওই সময় ওটা করতে হবে। আমি ভাবি যে এত রাত হয়ে গেছে, আমি তো পরের দিন
ফুলো মাকে বাসে তুলে দিয়ে এখন আমি একটু নন্দনের ভিতরটা ঘোরাঘুরি করছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে ছোট ছোট টিপগুলো আমি নিয়ে নিচ্ছি। রবীন্দ্র সদন, এখান থেকে আমি পৌষ মেলায় যাব। পৌষ মেলায় এসে গেছি। পৌষ মেলারও আমি পুরো মেলাটা একটু ঘুরে তোমাদের দেখিয়ে দেবো। আর পৌষ মেলায় না একটা মিষ্টির দোকান থাকে, একটা স্টল থাকে যেটা আমার খুব পছন্দের। এবারে আছে কি না আমি জানি না, দেখি, দেখতে থাকি। যদি থাকে অবভিয়াসলি ওখান থেকে তো মিষ্টি নেবই নেব। তো পুরো মেলাটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। এখানে সবই মানে পৌষে মানে সবই বাঙালিয়ানার একটা ব্যাপার আছে মেলাটা জুড়ে। আমার ভালো লাগে বেশ ছোট্ট উপর মেলাটা। হ্যাঁ, মিষ্টির দোকানটা আছে, আমি দেখে নিয়েছি। তো ওখান থেকে মিষ্টি তো নিতেই হবে। নলীন চন্দ্র দাস অ্যান্ড সন্স, এখান থেকে আমি মিষ্টি নেব। পৌষ মেলার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। না, আরও দোকান আছে, অনেক কিছু স্টল দেখতে পাচ্ছি এখানে। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এই যে মিষ্টি। তো তো বাড়ি এসে গেছি, এখন আর এনার্জি নেই, খুব টায়ার্ড হয়ে গেছি। সারাদিন খুব ঘুরেছি, দেখতেই পেলেন, নন্দন ঘুরেছি, পৌষ মেলা ঘুরেছি, চার্চ ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়াটার পোস্ট মানে ক্লিপ নেওয়া হয়নি। তো এই আর কি, ছোটো ছোটো জিনিস খাওয়া হয়েছে, এমন কিছু নয়। আজকে স্যাটারডে, তাও আমি বাইরে গিয়ে ননভেজ খেয়েছি, মোমো খেয়েছি, অনেক কিছু খেয়েছি ননভেজে। তো এই হলো ব্যাপার। আর বাড়ি এনেছি, তো দেখতেই পেলেন মিষ্টি এনেছি। তো এই হলো ব্যাপার, মিষ্টি অনেক অনেক এনেছি, আমিও এনেছি, প্লাস অরবিন্দর সঙ্গে দেখা হয়েছিল, অরবিন্দও আমার জন্য মিষ্টি কিনে দিয়েছে। মিষ্টি খেতে ভালোবাসি আমি খুব, তো সেই জন্য অনেক অনেক মিষ্টি কিনেছি আর মিষ্টি এনেছি। এই হলো ব্যাপার, আজকে কেক, মিষ্টি আর খাওয়া দাওয়া নিয়ে কেটে গেলো, আর ঘোরাঘুরি নিয়ে। তো কালকেও অনেক 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 কিছু মজা হবে, বন্ধুরা আসবে। তো আজকের ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে কোনো কোনো পার্ট যদি ভালো লেগে থাকে, অবভিয়াসলি লাইক করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর তোমাদের সকলের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করে নিয়েছি, আশা করি তোমরাও সবাই আমার সঙ্গে চার্চ ঘুরে নিয়েছো, সেন্ট পলস ক্যাথিড্রাল। অনেকেই আক্ষেপ করো যে চারটের মধ্যে পৌঁছাতে পারা যায় না, চারটের মধ্যে চার্চে চারটে অবধি খোলা থাকে। অনেকেই অনেক বছর গিয়ে ফেরত আসে। একটু তাড়াতাড়ি গেছিলাম যাতে ভালো করে ফটো অ্যাটলিস্ট তুলতে পারি। তো এটা খুব ভালো লাগলো যে আজকে পুরো অনেক কিছুই ক্লিপ নিতে পেরেছি। প্লাস নন্দনেও আজকে অনেক মানে ভিড় ছিল, অনেক কিছু হচ্ছিল অনুষ্ঠান, তো কিছু কিছু জায়গার ক্লিপ আমি নিয়েছি, দেখতেই পেলেন। আর ওদিকে তো পৌষ মেলা হচ্ছিলই। পৌষ মেলার সব থেকে মেনলি অনুষ্ঠানটা পৌষ মেলা শুরু হয় হলে সন্ধেবেলা, কিন্তু বেশিক্ষণ তো থাকা যাবে না, কারণ রাত হয়ে যাচ্ছে। আর সেই জন্যই বাড়ি তাড়াতাড়ি ফিরে আসতে হতো, সেই জন্য আর বেশিক্ষণ থাকা যায়নি। তো আজকে এই অবধি, আজকে আর ব্লগটা বেশি বড় করব না, ব্লগটা এই অবধি। যদি ব্লগটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই 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 ক্লিক করে দেবেন। তো আজকের মতো এই অবধি, কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে ফিরে আসবো, একটা নতুন দিনের সঙ্গে ফিরে আসবো। সো কিপ স্মাইলিং, স্টে পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। টাটা।